এখন আমরা ফ্লাটার একটা উইজার্ড দেখব, সেটা হচ্ছে আপনার এক্সপান্ডেড উইজার্ড। হ্যাঁ, এক্সপান্ডেড উইজার্ড। ধরেন এই স্ক্রিনের মধ্যে আমার ধরেন এটা 6 ইঞ্চি, ফর এক্সাম্পল হাইট 6। তো যেটা হয়েছে, দুইটা ইমেজ নিছি আমি, তাহলে কত করে হবে? তিন তিন হবে, তাই না? তাহলে আমি ওই ইমেজের অথবা ওই ইমেজটা কোনো কন্টেনারের মধ্যে নিলে তাহলে কি করব, যে আমি প্রথম কন্টেনার হাইট দেবো 300, পরে কন্টেনার হাইট দেবো 300, তাহলে কি 300 300 600 হয়ে গেল, দ্যাটস ইট। এখন আবার উইথের কথা যদি চিন্তা করেন, যে উইথ ধরেন আপনি 1 ইঞ্চি বা 1/2 ইঞ্চি দিলেন, এটারও 1/2 ইঞ্চি দিলেন, দিয়ে তৈরি করলেন। এখন এই ডিভাইসটা, এই অ্যাপটাই যদি আমার ডিভাইসে তৈরি করেন, তখন আমার আছে 5.5 ইঞ্চি ফর এক্সাম্পল হাইট, তখন কি হবে? তখন তো আমি তিন তিন দিয়ে রাখছি, তাই না? ম্যাচ করবে? ম্যাচ করবে না। তাহলে ওখানে ওভারফ্লো হবে, ওভারফ্লো ইরর হবে। অথবা ধরেন আমি 5 ইঞ্চিতে তৈরি করছি, আপনি ইউজ করতেছেন 6 ইঞ্চিতে, তাহলে এখানে ফাঁকা থাকবে ব্যাপারটা, তাই না? যদি আমি ফিক্সড হাইট দিচ্ছি তাহলে তো এই সমস্যা হয়ে যাচ্ছে। তো এই জায়গাগুলো যাতে আমার না হয়, তখন সেই ক্ষেত্রে আমরা একটা উইজার্ড ব্যবহার করবো, এটা হচ্ছে এক্সপান্ডেড উইজার্ড। যে এক্সপান্ডেড উইজার্ডে আমি বলে দিব যে, যদি আমি ধরেন দুইটা রাখতেছি, এক আমি দুইটার উদাহরণে যদি দেই, তাহলে আমি বলে দিব যে যা স্কিন থাকে তার অর্ধেক একজন নিবা আর অর্ধেক একজন। তাইলে এখন ছোট হোক বড় হোক যেখানেই হোক, সে কিন্তু তার মতো করে হাইট উইট হাইট আর উইথটা ম্যাচ করে নিবে। বুঝতে পারছেন? তো এটা রেসপন্সিভ ইউআই ডিজাইনের ক্ষেত্রে তো এটা ব্যবহার করা হয়, এক্সপান্ডেড উইজার্ড। এছাড়া আরও উইজার্ড আছে, সেগুলো আমরা পরে আরও আস্তে আস্তে দেখবো আর কি। হ্যাঁ, তো এখন আমরা ওই এক্সপান্ডেড উইজার্ডটা ব্যবহার করব। তো এটা দেখানোর জন্য আমরা প্রথমত এখানে যাই, এখানে গিয়ে যদি আমরা অ্যাপ বার তৈরি করি, অ্যাপ বার এখন আর ভালো লাগে না, না না লাগলো কিছু করার নাই। প্রথম দিনের কথা মনে করেন কতটা কঠিন মনে করছিলেন। এটা ধরেন আমরা এক্সপান্ডেড উইজার্ড দিব, ইউআই এক্সপান্ডেড ইউআই দিলাম। তারপর হচ্ছে আমরা বডিতে, যেহেতু আমি দুই ভাগ করব, তিন ভাগ করব, তাহলে প্রথমত আমি বডিতে একটা কলাম দিতে পারি। হ্যাঁ, নাকি একটা কলাম দিলাম, উপরে নিচে করব ভাগ, আপনারা যখন যেটা দরকার সেটাই করবেন। এই কলামের মধ্যে আমি প্রথমত একটা কন্টেনার নিয়ে আমি আপনাকে দেখাই, কন্টেনারের একটা হাইট দিলাম, ধরেন কি দিতে পারি, কি ধরবেন? ধরেন আমি হাইট দিলাম না, একটা কালার দিলাম, অথবা দিলাম হাইট 300 দিলাম, দুইটা কন্টেনার নিব, তো এর একটা কালার দিলাম, কালার দিলাম ধরেন কালার্স ডট হোয়াইট দিলাম, বা হোয়াইট তো আছে, তাই না, গ্রে দিলাম, কি সাথে সাথে করবেন এত ফাস্ট? করতে পারলে ভালো, সমস্যা নেই, আমি সেইভাবে লেকচার দিচ্ছি না। যদি আপনাকে সাথে সাথে করতে বলি তাহলে আমাকে বলতে হবে কন্টেইনার হাইট বলতে হবে, সেই লেকচার আমি যাচ্ছি না। আমি চাচ্ছি আগে দেখেন বুঝেন, তারপরে আবার করেন, প্র্যাকটিসের সময় দিব। আচ্ছা, এবার আর একটা কন্টেইনার, এটার একটা হাইট দিই আমি, ধরেন এটারও 300 দিলাম, এটার ধরেন আমি কালার দিলাম কালার্স ডট, ধরেন আমি এটা গ্রিন দিলাম, তাহলে কি হবে? অর্ধেক অর্ধেক হবে, তাই না? অর্ধেক অর্ধেক বলতে আমার 300 300 হবে, 300 300 হবে, কিন্তু সেটা দিয়ে তো আমার সংসার চলবে না, চলবে? যদি আমার ইউআই ইয়া স্ক্রিন যদি কোথাও ছোট বড় হয়, তো এই জায়গাতে আমরা যদি এরকম করে দেখেন, আমার এখানে কিন্তু সাদা হয়ে আছে। অথবা ধরেন আমি এখানে 200 200 দিলাম, আমরা এখানে পার্সেন্টেজ হিসেবে দিচ্ছি না, মিডিয়া কোয়েরি যখন ইউজ করবো তখন বুঝবেন। আচ্ছা, এখন আমরা এই কাজটাই করব হচ্ছে এইভাবে ফিক্সড হাইট আর উইথ না দিয়ে করব হচ্ছে এক্সপান্ডেড উইজার্ডের মধ্যে। তাহলে আমি একটা উইজার্ড ব্যবহার করব, সেটা হচ্ছে এক্সপান্ডেড, এক্সপান্ডেড ইজ এক্সপান্ডেড, এক্সপান্ডেড উইজার্ড। তাহলে এখানেও একটা উইজার্ড ব্যবহার করব, সেটার নাম হচ্ছে এক্সপান্ডেড, এক্সপান্ডেড উইজার্ড। তাহলে আউটপুটের কোনো আসবে না, তাই না? আউটপুট দেখছেন সাদাটা চলে গেছে, অর্ধেক অর্ধেক করে নিয়ে গেছে। এখন কিন্তু এই হাইটটা আমার আর দরকার নাই, হাইটটা বেসিক্যালি কাজ করতেছেও না, এখন দিয়ে রাখলেও লাভ নাই, কাজ করবেও না। যেমন আমি যদি এখানে হাইট 200 দেই, সরি হাইট আমি 200 দিলাম, দেখি কাজ করে কিনা, কাজ করছে, তখন আর হাইট কাজ করবে না। ওকে, তাহলে
হ্যাঁ ইকুয়াল ইকুয়াল না রেখে যদি স্যার কম বেশি রাখতে চাই তাহলে এখন আমাকে তো আসতে দিতে হবে, আমার তো ওই পর্যন্ত যেতে হবে। এক্সপান্ডেড উইজার্ড আমি মাত্র নাম শুনলাম, এখন ওইখানে তো শেষ করতে হবে। এখন না যেতে গেলে যদি আগেই আটকে দেন তাহলে তো আবার আপনার মতো করে লাভ দিলে পরে বাকিগুলো আবার সারা যাবে। আসতে দেন। আচ্ছা তাহলে এখন কি হলো যে দুইজনের সমান সমান নিয়ে নিলাম না, তাই না? এখন আমি যদি এমন চাই যে আমি এতটুকু নিব, অথবা একজনকে তিন ভাগ দিব আর একজনকে এক ভাগ দিব, ঠিক আছে, সেটা তো আমার প্রয়োজন হতেই পারে। আচ্ছা তার আগে আমরা দেখি আর একটা এক্সপান্ডেড উইজার্ড নেই, আমি এটাকে ডুপ্লিকেট করলাম, এটা দিলাম হচ্ছে ব্লু কালার। হয়েছে সমান সমান, তার মানে সে পুরো একটা স্ক্রিনকে সমান ভাগে ভাগ করে নিয়ে যতগুলো এক্সপান্ডেড উইজার্ড আপনি ব্যবহার করবেন ততগুলোকে একটা করে ভাগ দিবে। ব্যাপারটা কি ক্লিয়ার? যতগুলো এক্সপান্ডেড উইজার্ড ব্যবহার করবেন ততগুলোকে সে একটাকে ভাগ করবে। এখন এক্সপান্ডেড উইজার্ড দিয়েছেন কত? তিনটা দিছি আমি, এখন দুইটা না তিনটা দিছি, তার মানে এই পুরো স্ক্রিনকে সে তিন ভাগে ভাগ করে সবাই এক ভাগ করে নিছে। আর এই এক ভাগ করে নেওয়ার জন্য এই এক্সপান্ডেড উইজার্ডের একটা প্রপার্টি আছে নাটের গুরু, সে হচ্ছে এটা ফ্লেক্স। আমি যদি কার্সারটা এখানে নিয়ে যাই তাহলে এখানে দেখেন ফ্লেক্স ইকুয়াল ওয়ান। ফ্লেক্স ইকুয়াল ওয়ান মানে কি? তার মানে বাই ডিফল্ট তার একটা মান আছে ওয়ান। আমরা কিন্তু অন্য জায়গাগুলোতে প্রপার্টির কোনো ভ্যালু দেখি নাই, সব জায়গাতে দেখি নাই, দেখছি ভ্যালু বা প্রপার্টির নাম দেখছি কিন্তু তার বাই ডিফল্ট তার ভ্যালু কিন্তু দেখি নাই, এখানে কিন্তু ভ্যালু দেওয়াই আছে। তার মানে আমি কিছুই বলি নাই, তখন যদি আমি কিছুই না বলি তারপরেও ফ্লেক্স তার বাই ডিফল্ট অন ভ্যালু নিয়ে নেয়। তার মানে এ একটা ওয়ান নিছে, এ একটা ওয়ান নিছে, এ একটা নিছে, যতবার নিবেন সবাই এক ওয়ান করে নিবে। আপনি যদি দুইটা নেন তাহলে দুইজনই ওয়ান ওয়ান করে নিবে, তখন কি হয়? অর্ধেক অর্ধেক হয়, তাই তো? এখন হচ্ছে আমরা এই ফ্লেক্সের মানটা আমরা কম বেশ করতে পারবো। আমরা ধরেন এখানে এবার বললাম ফ্লেক্স টু বললাম, এখন যেটা হবে ধরেন এর ফ্লেক্সের মান কত? ওয়ান। এর ফ্লেক্সের মান কত? না দিলেও কিন্তু ওয়ান, দিলে ওয়ান, ওয়ান যদি দেন তাহলে ওয়ান, আর ওয়ান যদি না দেন তাহলে ওয়ান। আর এখানে দিলাম কত? টু। তাহলে এখন টোটাল হবে চার ভাগ। ওকে, পুরো স্ক্রিনটাকে সে চারটা ভাগ করবে। এর হচ্ছে এক, এর এক, আর এর দুই। এই চার ভাগের মধ্যে দুই ভাগ নিবে হচ্ছে প্রথমটা, আর বাকি এক 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 করে দুই নিবে হচ্ছে বাকি দুইটা, তাই তো? এখন যদি আমরা এটা রান করি ব্যাপারটা কিন্তু তাই হয়েছে, ক্লিয়ার? এই হচ্ছে ফ্লেক্স। আপনি মানে এটাই বলতে চাচ্ছিলেন? আসতে দিতে হয়, সময় দিতে হয়। এখন আমি যদি এখানে ব্যবহার করি ফ্লেক্স, এখন এখানে আমি ফ্লেক্স ব্যবহার করলাম, এখানে দিলাম ফাইভ, তাহলে কি হলো? এখন আপনি টোটাল করেন, এর দুই সাত, সাত আর এক কত? আট। এই আট ভাগের পাঁচ ভাগ নিবে এ, দুই ভাগ নিবে এ, আর বাকি এক ভাগ তো ইনি গরিব মানুষ এই থাকবে। এবার দেখেন তাই কি হয়, হয়েছে ব্যাপারটা এমনই। এখন আপনি বললেন যে হাইটের ক্ষেত্রে করলাম, যদি উইডের করতে 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 চাই, হ্যাঁ তাও হবে। আমি ধরেন এইটাকে আবার এর মধ্যে আরও কয়েকটা ভাগ করব, ঠিক আছে? তাহলে এই এক্সপান্ডেড উইজার্ডের মধ্যে আমি যে কন্টেনার ইউজ করছি, এখন ব্যাপারটা হলো যে এই কন্টেনার যে ইউজ করছি শুধু কন্টেনারই কিন্তু আমি ইউজ করবো ব্যাপারটা কিন্তু তা নয়। আপনি এখানে অনেক সময় কী করেন, প্রোডাক্টের আইটেম থাকে না, আইটেম থাকে, এখানে একটা আইটেম থাকবে, এখানে একটা আইটেম থাকবে, এখানে একটা আইটেম থাকবে, একটা ইমেজ থাকবে, একটা ভিডিও থাকবে, বা অন্য কোনো নাম থাকবে, কিছু একটা থাকবে, সেই জিনিসটাও কিন্তু আপনি এক্সপান্ডেডের মধ্যে ওইভাবে ইউজ করতে চাইলে করতে পারেন। আচ্ছা আবার আরও উইজার্ডও আছে, শুধু এটাই করবেন তা না। এবার আমি এইটার মধ্যে নিচের যে কন্টেনার আছে এইটার মধ্যে আমি ধরেন এইদিকে মাঝখানে আরও দুইটা ভাগ করব, তাহলে এইদিকে ভাগ করব, তাহলে কি করব, এর একটা চাইল্ড নিয়ে আমি একটা রো নিব। হ্যাঁ, এই রোর ভিতরে চিলড্রেন, এই চিলড্রেনের ভিতরে এখানে গিয়ে আমরা আবার একটা এক্সপান্ডেড, এক্সপান্ডেড এর একটা কন্টেইনার, এই কন্টেইনারের মধ্যে আমরা ধরেন হাইট ওই তো দিব না, তাই না? কালার দিব, কালারগুলো কেন দিচ্ছি জাস্ট বোঝার জন্য, না হলে তো বোঝা যেত না। এটা ধরেন আমরা কি দিতে পারি, অ্যাম্বারি দিতে পারি। তাহলে আমি আর একটা এক্সপান্ডেড উইজার্ড ব্যবহার করব, দুইটা যদি করি তাহলে তারা কি করবে, এই যে পুরা যে উইডটা আছে এই পুরা উইডটাকে ওয়ান ওয়ান করে দুই ভাগ করে নিবে, সমান সমান ভাগ করে নিবে। ও কালার চেঞ্জ করে নিই না, হ্যাঁ কালারটা চেঞ্জ করি, এটা ধরেন আমি এটা কি দিব,
ব্রাউন কালার দেখবো। হয়েছে, মানে যেখানে এখন আপনি যদি এখানে আবার ভাগ করতে চান তাহলে কি করবেন, এইটার ভিতরে প্রথমটার ভিতরে আবার কলাম দিবেন, কলাম দিয়ে তার মধ্যে আবার দুইটা এক্সপান্ডেড ইউজার ব্যবহার করবেন, অথবা একটাতে এখানে বেশি দিতেছিলাম, বললাম যে তুমি একটু বেশি নাও, তুমি একটু বেশি নাও, একে বললাম যে ফ্লেক্স, ধরেন একে বললাম 4। হয়েছে না, এইভাবে আমরা ভাগ করতে পারবো। এখন এখানে যদি আরো ভাগ করতে চাই তাও করতে পারবো। তাহলে ভাগ করার উদ্দেশ্য আসলে ভাগ করা না, বা ভাগ করে এখানে কালার দেখানোটা আসলে উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে এখানে আমি বিভিন্ন রকমের ইমেজ বা বিভিন্ন রকমের আইটেমগুলো বসাবো। আপনাদের যেটা হোমওয়ার্ক দেওয়া থাকবে সেটা হচ্ছে আপনারা এক্সপান্ডেড উইজার্ড করবেন, ঠিক আছে, কিন্তু ওর মধ্যে বিভিন্ন উইজার্ড ইউজ করবেন বা অন্য আইটেমগুলো এখানে ইউজ করবেন। একটা ইমেজ দিলেন বা একটা লেখা দিলেন, অন্য কিছু ব্যবহার করে একটা মিনিংফুল কোনো একটা ইউআই ডিজাইন করবেন। বুঝতে পারছেন, এটা হচ্ছে হোমওয়ার্ক এখন না। ফাইন, এতটুকুন বুঝতে পারছেন, কারো কোনো সমস্যা আছে? যদি সমস্যা না থাকে তাহলে আমি আপনাদেরকে একটা এখনই একটা কাজ দিব, এই কাজটা করবেন, যদি না পারেন তাহলে আমি আবার করে দিব। আমাদের কথা কি ছিল, প্রথমত আমরা হচ্ছে এটা করব, তাই না? তাহলে এখানে দেখেন একটু খেয়াল করে, প্রথমত আমাদের কিন্তু দুইটা রো হয়, হ্যাঁ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ। তো তাহলে আমি আগের যা ছিল সবগুলোকে ফেলে দেই, সবগুলোকে ফেলে দেই, কলাম সহ সবই ফেলে দেই, আমার কোনো দরকার নাই। তাহলে প্রথমত আমি হচ্ছে যেহেতু দুইটা রো, এক মিনিট, আচ্ছা আমাদের একটা রো লাগবে, তাই না? একটা রো নেই, দেখেন সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। রো, তারপরে হচ্ছে দুইটা এক্সপান্ডেড নিব আমরা, দুইটা এক্সপান্ডেড নেই, দুইটা এক্সপান্ডেডের মধ্যে দুইটা কন্টেনার নেই, বোঝার জন্য দুইটা কন্টেনার নিয়ে দুইটা কালার নেই। তাহলে এখানে কালার দিব, সাপোজ কালার্স ডট গ্রে দিলাম, গ্রে দিলাম, তাই না? তো এখন আর একটা এক্সপান্ডেড উইজার্ড নেই, তাহলে ইনিশিয়ালি এখানে আমার হাইট উইট কিছু বলে দেওয়ার দরকার নাই, তাই না? ফ্লেক্স বলে দেওয়ার দরকার নাই, নাকি দরকার আছে কি? কারণ আমি সমান সমান ভাগে দুই ভাগে ভাগ করব। দেখেন আমার দুই ভাগ হয়েছে কিনা, দুই ভাগ হয়েছে না, এটা তো ইমেজ, এই যে এটা হচ্ছে আমার ইমুলেটর, দুই ভাগ হয়েছে, দুই ভাগ কিন্তু হয়ে গেছে। এখন আমার কি করতে হবে, এখন এইটার ভিতরে ঢুকতে হবে, তাহলে এটা বাদ দেন, আমি একে এটাতে এটার ভিতরে ঢুকি, তাহলে এটার ভিতরে ঢুকি, মানে প্রথমটা এখানে কি আছে, কলাম, একটা কলাম, একটা এক্সপান্ডেড, আরেকটা এক্সপান্ডেড, আরেকটা এক্সপান্ডেড, আরেকটা এক্সপান্ডেড, চারটা এক্সপান্ডেড, তাই তো? তাহলে যেহেতু উপরে নিচে আছে তাহলে আমি হচ্ছে কলাম নিব, তাই না? তাহলে কোনটার মধ্যে, প্রথমটার মধ্যে, প্রথমটার মধ্যে, তাহলে এখানে আমি কন্টেনার একটা চাইল্ড, তার মধ্যে একটা কলাম, এই কলামের মধ্যে হচ্ছে চিলড্রেন, এই চিলড্রেনের মধ্যে হচ্ছে আমার একটা এক্সপান্ডেড, এক্সপান্ডেড নিব, এই এক্সপান্ডেডের মধ্যে হচ্ছে আমি কন্টেনার নিব, কন্টেনার, এই কন্টেনার হচ্ছে কালার দিব, কালার্স ডট, ধরেন আমি এখানে অ্যাম্বারে দিলাম। তাহলে আমি এখানে কয়টা নিব বলেন তো, চারটা নিব, এখানে টিল দিলাম, পার্পল দিলাম, এখানে হচ্ছে ব্লু দিলাম, আর এটা হচ্ছে অফ করে দিলাম, ঠান্ডা লাগতেছে। এবার ঠিক আছে, দেখুন তো আমার হয়েছে না, বেশি সময় কিন্তু লাগে নাই, টিপ দিছি আর হয়ে গেছে। আচ্ছা এখানে কি আছে, এখানে ধরেন কোনোটাতে বেশি আছে কোনোটাতে কম আছে, তাহলে আপনি কি করবেন, যেটাতে বেশি আছে সেটাতে ফ্লেক্স বেশি দেন, ধরেন এটাতে একটু বেশি আছে, তাহলে আমি এটাতে একটু, এটাতে বেশি আছে আর এটাতে সবচেয়ে কম আছে, তাহলে কি করব আমি, ধরেন এখানে এখানে প্রথমটা যেটা আছে সেটাকে ধরেন দুই দিলাম, দুই দিলাম ফ্লেক্স 2, দ্বিতীয়টাতে 3 দিলাম, হ্যাঁ দ্বিতীয়টাতে হচ্ছে 3 দিলাম, আর তৃতীয়টাতেও 2 দিলাম, কই ফ্লেক্সের ভিতরে কত ফ্লেক্স, এখানে 2 দিলাম, আর সবার নিচেরটা যেহেতু একটু কম আছে তাহলে কি করবে, এখানে 1 দেই বা কিছুই দেই না, বা 1ই দিলাম, আমি 1 দিলাম, তাহলে আমার নিচেরটা একটু কম হবে, হয়েছে না, হয়েছে? তাহলে এনি আর ইনি সমান সমান, ইনি একটু বেশি, ইনি একটু কম, হয়তো হয়ে গেল। তাহলে এইটার ঘটনা শেষ নাকি আরও আছে, এখানে আরও ঘটনা আছে, এখন এইটার মধ্যে ভাগ হবে, অর্থাৎ এইটার মধ্যে আমার এখন ভাগ হবে, তাই না? এইটার মধ্যেও ভাগ হবে, এইটার মধ্যেও ভাগ হবে, তাহলে এইটার আগে করি, এইটাতে আমার আবার
ডানে বামে আছে, তাহলে এই এক্সপান্ডেড মানে তিন নাম্বার যে এক্সপান্ডেড এর কন্টেনার আছে সেটার মধ্যে আমার আবার রো নিতে হবে। তাহলে চলেন নেই, তিন নাম্বার হচ্ছে এটা, এই তো নাকি, ইনি তো, ইনি কে, ইনি হচ্ছে এটা। এটার ভিতরে এবার আমি হচ্ছে আবার কি নিব, আবার একটা রো নিব, রো, এই রোর ভিতরে আবার দুইটা এক্সপান্ডেড, দুইটা এক্সপান্ডেডের মধ্যে প্রথমটা হচ্ছে কন্টেইনার, প্রথম কন্টেইনার, তারপরে কালার, কালার্স ডট, এখানে ধরেন আমি দিলাম হচ্ছে কি দিব বলেন তো, কালার তো আমার শেষ হয়ে গেছে, ইয়েলো দিলাম। আচ্ছা তো এখানে কি করতে হবে, দুইটা করতে হবে, তাহলে আমি দুইটা করি, এখানে কি দিব ব্ল্যাক দিলাম, দিলাম আর একটাতে মনে বেশি আছে, এই সাইডটাতে বেশি আছে, তাহলে এখানে আমি দুই দেই বা এখানে তিন দেই, আর ওখানে এক থাক, ফ্লেক্স তিন দিলাম, এই কোনটাতে দিছি আমি, চার নাম্বারটা দেবো কেন, আর চার নাম্বারটা দিছি তো দিছি, তাহলে এক কাজ করি, চার নাম্বারটা উল্টা আছে, এই পাশেটা কম আছে ওই পাশেটা বেশি আছে, তাহলে এক কাজ করি প্রথমটা কম দেই, এইটা নিয়ে আমি এখানে দেই, দিছি দিছি, সমস্যা কি, আমার তো ইয়া হয়নি, লস হয়নি, তাই না, কাজ তো হবে, এইটা দিই, উল্টা হয়েছে না, এই ব্ল্যাকের সাথে আবার ব্ল্যাকটা মিলে গেছে, তাহলে এক কাজ করি এনারে দিয়ে হচ্ছে কি দিব বলেন, হোয়াইট দিব, ঠিক আছে আপনি বলছেন কি করেন আর বলেন না, হ্যাঁ এবার ঠিক আছে না, এখন এটাকে উল্টাইতে হবে, এটা তিন নাম্বারটা, আমি দুই নাম্বারটাতে চার নাম্বারটাতে দিয়েছিলাম ভুল করে, আমাকে এবার এইটাতে দিতে হবে, ব্যাপারটা কি, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই যে ফ্লেক্স টু যেটা, এই যে এটা, তাই না, আচ্ছা এইটার মধ্যে এখন আমি কি করব, এইটার মধ্যে আবার চাইল্ড, এটার মধ্যে আবার রো, এটার মধ্যে আবার চিলড্রেন, তার মধ্যে হচ্ছে আবার এক্সপান্ডেড, এক্সপান্ডেড, তার মধ্যে কন্টেইনার, তার মধ্যে হচ্ছে কালার, কালার্স ডট, ব্লু অ্যাকসেন্ট দেই, ব্লু গ্রে দেই বা লাইট ব্লু দেই, এখন এখানে দুইটা দেখেন তো হয়েছে কি না, তাহলে এটাতে কম ছিল না বেশি ছিল, এটা এই পাশে বেশি ছিল মানে প্রথমটাতে বেশি, তাহলে এক কাজ করি এটাতে আমি ফ্লেক্স বাড়িয়ে দেই, ধরেন আমি ফ্লেক্স বললাম তিন আর একে একই বললাম, তাহলে দেখেন তো ঘটনাটা কীভাবে ঘটে, কোনো ঘটনা ঘটে কি না, ওমা কালার তো চেঞ্জ করি নাই, তাই না, এটা গ্রিন অ্যাকসেন্ট দেই বা লাইট গ্রিন দেই, আসছে ব্যাপারটা, ঘটনাটা ঘটছে না, এবার এখন এইটাতে আসেন, এইটার ভিতরে এটা যা হয়েছে তো হয়েছেই, এখন এখানে আসেন, এখানে প্রথমত দুই ভাগ, এটা একটা এটা একটা, মানে উপরে নিচে, তাহলে প্রথমত হচ্ছে আমি এখানে একটা কলাম নিব, কলামকে দুই ভাগ করব, চলেন সেটা করি, তাহলে একদম নিচের যে এক্সপান্ডেড আছে যার পরে আর কোনো এক্সপান্ডেড নাই, তো সেখানে গিয়ে কন্টেনারের ভিতরে বললাম যে এবার তোমাকে আমি কলাম দিব, কলাম দিলাম, এই কলামের মধ্যে আমি হচ্ছে আবার দুইটা এক্সপান্ডেড নিব, দুইটা এক্সপান্ডেড নিব, দুইটা এক্সপান্ডেডের মধ্যে দুইটা কন্টেনার নিব, দুইটা কন্টেনার, এই কন্টেনারের মধ্যে হচ্ছে কালার দিব, কালার্স ডট, এখানে দিব হচ্ছে ধরেন ব্রাউন দিলাম, আর এখানে হচ্ছে, এখানে ধরেন হচ্ছে আমি ধরেন ইয়েলো দিলাম, এ কথা বলতেছেন কেন, হয়েছে প্রথমত এটা করলাম, এখন এটার সাথে আরেকটা ম্যাচ করেন, এখন এই পরেরটাতে, প্রথমটাতে কোনো ঝামেলা নাই তো, প্রথমটাতে কোনো কাজ নাই, পরেরটাতে কি করছে, এখানে আবারও দুই ভাগ করছে, এটা একটা ভাগ এটা একটা ভাগ, অর্থাৎ আমার এইটার মধ্যে আবার ভাগ হবে, তাহলে এইটা আগে করি, তাহলে কি করবো, দ্বিতীয় যে উইজারটা আছে এইটার, এটার মধ্যে এই কন্টেনারের মধ্যে এখানে কি আমি আবার রো নিব, তাই না, নাকি কি নিব, রো নিব, ঠিক আছে রো নেই, রো নিয়ে এখানে আবার এক্সপান্ডেড, এখানে আবার কন্টেনার, কন্টেনার, এখানে আবার কালার, এই কালার ধরেন আমার আর নাই, আমি মরে গেছি কালার, আর কত কালার পাই, টিল অ্যাকসেন্ট, তো এখানে কি বলা আছে আসলে,
এখানে দুই ভাগ, আপাতত দুই ভাগ, তাহলে আর একটা এক্সপান্ডেড নেই, এটার আবার কালার আমার খুঁজতে হবে, দেখি কি করা যায়। আচ্ছা ধরেন আমি এটা দিলাম, হচ্ছে কী দেবো বলেন, রেড দিলাম, রেড সাহেবকে তো একবারও ইউজ করি নাই, কারো যদি পিঙ্ক কালার থাকে বলেন, তাহলে হয়েছে, এটা হলো। এখন এটার সাথে ম্যাচ করেন তাহলে এইখানে আবার দুই ভাগ, এই এইটার মধ্যে, এইটার মধ্যে আবার দুই ভাগ, তাহলে এখানে কি করব, এখানে কলাম নিব, তাহলে প্রথমটা, তাই না, নাকি ভুল বলছি, প্রথমটা এখানে তো দুইটা একটা রো না, রোর মধ্যে যে প্রথমটা আছে সেইটার কন্টেনারের মধ্যে আবার আমি আবার কলাম, কলাম এই কলামের মধ্যে এক্সপান্ডেড, এই এক্সপান্ডেডের মধ্যে হচ্ছে কন্টেইনার, এই কন্টেইনারের মধ্যে হচ্ছে কালার, আর কালার নাই, ব্ল্যাক দিলাম, ব্ল্যাক না আছে, ব্লু গ্রে ব্ল্যাক চন্ন দিলাম। আচ্ছা তাহলে এখানে কি আছে, উপরেরটা বেশি আছে নিচেরটা কম আছে, তাই না, আগে এক্সপান্ডেড আরেকটা নেই, এটা ধরেন আমি পাঁচ দিলাম বা চার দিলাম, ফ্লেক্স পাঁচ দিলাম, আর এখানে হচ্ছে আমি ধরেন দুই দিলাম বা কিছুই দিলাম না, তাহলে তো এক নিবে নাকি, কিছুই না দিলে এক নেওয়ার কথা না, এটাই তো কথা ছিল আমাদের সাথে, কালার কিন্তু আমি চেঞ্জ করি নাই, তাই না, যার কারণে কালারটাও আমার ইয়ে হয়নি, তাহলে এখানে এক কাজ করি, কালারটা হচ্ছে আমি দিব হচ্ছে ইয়েলো দেই বা গ্রিনও দেওয়া যেতে পারে, হয়েছে, হয়েছে না। এখন এইটাতে আসেন, এইটাতে কি আছে, শেষেরটাতে আবার তার উল্টাটা আছে, মানে উপরে কম আছে নিচে বেশি আছে, তাহলে আবারও এটাতেও কলাম, তাহলে এই কলামটাই আমি আবার কপি করে নিয়ে আসি, একটু অলস টাইপের হলে যা হয়, এখান থেকে আপনি কপি করবেন, কপি করে পরের যে উইজারটা আছে, এক্সপান্ডেডটা আছে, অর্থাৎ এই এক্সপান্ডেডের যে ইয়াটা আছে সেটার মধ্যে চাইল্ড, চাইল্ডে গিয়ে এখানে গিয়ে আমি ওটা দিয়ে দেই, একটা কমা বেশি হবে সেই কমাটা আমি ডিলিট করে দিলাম। এখন এটার কালারটা একটু চেঞ্জ করি, এটাকে বললাম রেড আর এটাকে বললাম গ্রিন, গ্রিন, বাট আমার এখানে কিন্তু মাপটা ভিন্ন হবে, এটাই হবে দুই আর ধরেন এটাই হবে পাঁচ, ফর এক্সাম্পল পাঁচ বা ছয় বলেন আপনি, এখন দেখেন একটু মিল খুঁজে পাওয়া যায় কিনা, হিসাব মিলছে, ভেজাল নাই তো নাকি, আচ্ছা তাহলে আর চিল্লা চিল্লি করেন না, চিল্লা মার্কেট পাবেন না, আপনারা একটা ব্রেক নিয়ে আসেন, তারপরে এসে প্র্যাকটিস করেন ঠান্ডা মাথায়, ভুল হোক এক অনেকবার ভুল হোক প্র্যাকটিস করেন, ঠিক হয়ে যাবে।